হাই গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাই রাদার চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি এই কামনা করি যে তোমরা সবাই ভালো থাকো, এটুকুই। দেখো তো আজকের আমার কাছে গায়ে হলুদের ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, মানে নিজের বিয়ের ভিডিও নিজেই শেয়ার করছি তোমাদের কাছে। এটা আমি তো মানে অনেক এই ভিডিওটা 6 বার এডিট করেছি, তো মানে বিয়ের গান টান দিয়ে বারবার আমি কপিরাইট খেয়ে যাচ্ছি, ওই জন্য আমি ভাবলাম না এবার ভয়েস করেই দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তার সাথে আমি কটা মিউজিক লাগিয়ে দিচ্ছি যেগুলোতে কপিরাইট দেয় না। আর আমার খুব ইচ্ছা ছিল যে বিয়ের ভিডিওতে বিয়ের, কিন্তু আমি খুঁজেই পেলাম না সেরকম। আর এটা দেখো আমার বাবা আমাকে নানিমুখ পড়াচ্ছিল, কাপড়ি করো, নানিমুখ পড়াচ্ছিল, মানে বিয়ের আগে যে যাওয়ার জন্য যে নানিমুখটা বলে না সেটাই পড়াচ্ছিল। দেখো বাবা, আমি আর আমাদের পুরোহিত মশাই উনি ছিল। তো অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার উপরেই নানিমুখ হয়েছিল, আধা ঘন্টা বলা ভুল কথা, আমার অতটাই খেয়াল নেই। তো অনেকক্ষণ বসেছিলাম কেমন একটা না খেয়ে, তো তারপরে যেন আমার আশীর্বাদের সময় আমাকে প্রচুর মিষ্টি খাইয়েছে। যে আমার বউকে তো মাত্র 2-3 পিস মিষ্টি খাইয়েছে, আর আমাকে খাইয়েছিল প্রচুর। আমার তো গিয়ে লাস্ট পর্যন্ত খালি পেটে, তোমরা বলো দানাদার খেলে কেমন হয়, কেমন অবস্থাটা হয় বন্ধুরা। তো ঠিক তেমনই আমার হয়েছিল, পুরো কেলসে পড়েছিলাম। তারপরে কোনো রকমে এবার দেখো বিয়ের জন্য বেরিয়েছিলাম। এটা হচ্ছে আমার মা, তো মাকে আমি ভাত কাপড় দিয়ে মানে যেতে হয়। আমাদের সমাজের নিয়ম যে মাকে ভাত কাপড় দিয়ে তারপর বিয়ে করতে যেতে হয়, তাও আমার মা কাকিমা আমি দুটো মাকে আমি ভাত কাপড় দিয়ে গেছিলাম। এটা হচ্ছে আমার মা, আর হচ্ছে উনি হচ্ছে আমার সেজো মা। তো ওনাকে উনি সেজো কাকিমা, সেজো মা, তো সেজো মাকে ভাত কাপড় দিয়ে তারপরে আমি চলে যাব আমার বিয়ের উদ্দেশ্যে। তো চলো গাইস, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি পালকির ভিতরে বসেছিলাম। এটা হচ্ছে আমার দাদার ছেলে, মানে আমাদের ভাইপো হয়, তো মানে আমার সেজদার ছেলে, তো আমার কোলে বসিয়ে দিয়েছিল। তো এটা হচ্ছে আমাদের বাজারে দুর্গা মন্দিরের পাশে আমি এনেছিলাম। তো তারপরে মানে লৌকে বোটে ওঠার জন্য মানে লাক্সারি বোট হয়েছিল বিয়ে, তার পালকি হয়েছিল। তো সেই পালকির ভিতরে বসেছিলাম, মানে আমাকে বোটে তুলবে বলে ওখানে পালকি জেটিঘাটে নিয়ে এসে বোটের ভিতরে বসেইছিলাম। তো ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো এই যে বোটে উঠে বসে পড়েছি, আমার বন্ধু আমাকে কিন্তু ভিডিও করছিল, আমার পাশে আমার ভাগ্না ভাগ্নি, আর এটা হচ্ছে আমার একটা শালি, মানে আমাদের এই দিকে বাড়ি শালিটার বাড়ি, তো শালিটাও আমাদের সাথে গেছিলো। মানে এটা হচ্ছে আমার বউয়ের সেজমাসি না মামা, সেটা সেজমাসির মেয়ে, আর সেজমাসি আমাদের সাথেই গেছিলো ওরা। আর এই দেখো আমাদের নন্টেশনা, মানে আমার দাদার ছেলে আমার মেজদি, ভিডিওটা এডিট করছি তো। আর এই দেখো আমরা সবাই মিলে একসাথে বসে এসে খুব আনন্দ করছিলাম। আর এই বিয়ের কলকাতা, এই দেখো আমার বন্ধুর অবস্থা, দেখো কীভাবে মানে ফটোশ্যুট করছিল না ভিডিও করছিল আমি নিজেই জানি না। যাই হোক, তো আমি মানে বিয়েতে যে করা ভিডিও ছিল সব আস্তে আস্তে মানে এডিট করে দিচ্ছি, আমি অতটা খেয়াল করিনি যে কোন ভিডিওটা কী। তো গাইজ তোমরা কিছু মনে করো না। আর তারপরে দেখো চলে এসছে, এই হচ্ছে আমার শাশুড়ি মা, আমাকে বরণ করছিল, তো এই ভিডিওটা আর করা আছে তোলা হয়নি, ভিডিও করিনি, দেখি ছবিগুলোই আছে, তো ছবিগুলো আমি এডিট করছি। আর এই শাশুড়ি মা এটা হচ্ছে আমাকে বরণ করছিল। তারপর বরণ করার পরে দেখো আমি আমার ভাই আমরা বসেছিলাম, আর অবশ্যই আমার ভাগ্নি আছে। এডিট করার সময় মুখ চেপে ধরে কেউ, উফ চালা দাঁতে লাগবে তো আমার। তারপর দেখো আমি আমার ভাই মানে অনেক সেলফি উঠলাম, মানে সত্যি কথা মানুষের জীবনে তো বিয়ে একবারই হয় না, তো একটু আনন্দ না করলে হয়। আমার বোর্ড ছবি তো প্রচুর প্রচুর। তারপর দেখো আমি আমার বন্ধু ভাই ভাগ্না সবাই মিলে সুন্দর করে ফটো উঠলাম। তারপরে লাস্টের দিকে এটাও একটা মানে বরণের একটা ছবি পিক, তো এটা শাশুড়ি, এটা মাসি না শাশুড়ি, হ্যাঁ এটা মাসি শাশুড়ি, মানে বিয়েতে বিয়ের আগে যেসব নিয়মকানুনগুলো না তো সেগুলোই করছিলো। আর ওই একটা কিন্তু আমার জামাইবাবু আমার পাশে দাঁড়িয়ে আছে, তো মানে বিয়ের আগে যে নিয়মকানুনগুলো বলে না সেগুলোই আমাকে করছে।
এডিট এডিট করছে, এমনি কথা বলো। তারপর দেখো আমি বিয়ের পিঁড়িতে বসেই পড়েছি। এই যে দেখো এটা বিয়ের আমার আচ্ছা মানে শ্বশুর বাড়ির দিক থেকে বলে বিয়ের বেদির, আমরা বলি বিয়ের মণ্ডপ মণ্ডপ, আর তোমরা হচ্ছে বলো বেদি। হচ্ছে দেখো বিয়ের বেদিতে, তারপরে এগুলো হচ্ছে যে ওদের বাড়ির থেকে যে বিয়ের জন্য ধুতি পাঞ্জাবি টপোর মালা এগুলো দেয় না, তো এগুলোই দিচ্ছিলো। তো আমার মাসি শাশুড়ি আমাদেরকে বিয়ে দিয়েছে, মানে ওর মাসি মানে আমার মাসি শাশুড়ি উনি খুব ভালো, খুব ভালো, ভীষণ ভীষণ খুব ভালো। আমি যাই ভিডিওতে বলছি বলে তোমরা কি মনে করো না, দেখো মানুষ ভালো হলেই তো তাদেরকে ভালো বলতে হয়। আমার চোখে যাদেরকে আমি ভালো দেখি তাদেরকে কিন্তু আমি ভালোই বলি, আমি যেটা সত্যি কথা মানুষ আমি যে যেমন তাকে আমি তেমনই বলি, সে সামনে বলো আর পিছনে বলো আমার। তারপর দেখো ড্রেস টেস চেঞ্জ করে এগুলো সব আমার শালিরা আমি বসেছিলাম। তো এটা হচ্ছে আমার ছোটো শালি, ছোটো শালির সাথে আর একটা বোনও হয়, শালি হবে কিনা জানি না, কে দেখো তো বাচ্চা মেয়েটা ঘুরি তারা না মামা, মানে এটা আমার শালি হবে তাই তো। আর ওই পাশে আমার এইটা হচ্ছে আমার বউর বান্ধবী, মানে আমাদের ও বান্ধবী। আর ওই দেখো আমার বর্দি শালি, আমরা সবাই মিলে ওরা সব খুব খুব মজা করছে। আমাকে তো জানো গাইস নুন জল খেয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে একটা।